দুইটা অপরাধ আপনি একসাথে করতেছেন। নাম্বার ওয়ান, একটা লাইফ রিস্ক। এর নাম কি? এর নাম কি? এটা লাইফ জ্যাকেট। কি কাজ? কি কাজ? ভাষা রাখার জন্য, জীবন বাঁচানোর জন্য না, পানিতে যেন ডুবে না যায় মানুষ। এটা পড়লে কি উনি ভেসে থাকবেন না ডুবে যাবেন? সত্য কথা বলে, মনে করেন আমি সাঁতার জানি না, তাহলে আমার ডুবে যাবো? তাহলে তো এটার যে উদ্দেশ্য আমি কিনলাম সেটি ব্যাহত হলো, ব্যাহত হলো। তাহলে আপনি এটা বিক্রি করছেন? যে বন্যার তো, যে বন্যা দুর্গত মানুষদের অসহায়ের সুযোগ নিয়ে আপনারা ব্যবসা করে যাচ্ছেন। এগুলো বন্যা দুর্গত এলাকায় যদি নিয়ে যায় তারা ব্যবহার করবে, তারা তো মরে যাবে। যেমনই বন্যা আসছে দ্বিগুণ দাম বাড়িয়ে দিলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ওই যে লাইফ জ্যাকেট বিক্রি করছেন না, এগুলো কত করে বিক্রি করছেন? না এগুলো বিক্রি হয়ে গেছে সব। হাতে পায়ে ধরে অল্প কয়েকটা নিয়ে আসছিলাম। কত করে নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করেছেন? এগুলো কত করে বিক্রি করেছেন? এ বাবু কি আছেন দায়িত্বে? হ্যাঁ একটু দেন লাইফ জ্যাকেট। এগুলো কত করে বিক্রি করেছেন? এগুলো স্যার এখন বিক্রি করতেছি 500। কিনেছেন কত করে? কয়টা কিনেছেন? দুই পিস। এরা কিনেছেন দুইটা? এরা কিনেছেন ছয়টা। এটার নাম কি? এটা কোথা থেকে কিনেছেন? এটা কি যে মেমো ধরে আপনি বললেন যে এত দামে কিনতেছেন, কিন্তু আমার কাছে তথ্য আছে 270 টাকা, 250 টাকা আজকেও বিক্রি হয়েছে। তো দেখেন তো এইটা আপনার ক্যাশ ফ্লো কিনা দুইটা কিনেছেন? আপনার কাছে তো অনেকগুলো আছে। হ্যাঁ সেগুলো কত করে কিনেছেন? আমার কাছে যে ওনাকে যদি আপনি ধরে দিতে পারেন, দেখা দিতে পারেন, তাহলে আপনাকে আমরা বাধা দিব। দিয়ে যান, এখনই যেতে হবে আমার সাথে। বন্যা দুর্গত মানুষদের অসহায়ের সুযোগ নিয়ে আপনারা ব্যবসা করে যাচ্ছেন। লোকালি তো লোকালে এবং নরমাল কোনো সেফটি নাই। যারা জানে না তারা তো মারা যাবে। তো এগুলো বন্যা দুর্গত এলাকায় যদি নিয়ে যায় যারা ব্যবহার করবে তারা তো মারা যাবে। সাঁতার জানা না জানলে নিয়ে বলে দিচ্ছেন? কোন ধরনের কথাবার্তা এটি? দুইটা অপরাধ আপনি একসাথে করতেছেন। নাম্বার ওয়ান, একটা লাইফ রিস্ক। এর নাম কি? এর নাম কি? এটা লাইফ জ্যাকেট। কি কাজ? কি কাজ? ভাষা রাখার জন্য, জীবন বাঁচানোর জন্য না, পানিতে যেন ডুবে না যায় মানুষ। এটা পড়লে কি উনি ভেসে থাকবেন না ডুবে যাবেন? সত্য কথা বলে, মনে করেন আমি সাঁতার জানি না, তাহলে আমার ডুবে যাব? তাহলে তো এটার যে উদ্দেশ্য আমি কিনলাম সেটি ব্যাহত হলো, ব্যাহত হলো। তাহলে আপনি এটা বিক্রি করছেন? দ্বিতীয় কথা হচ্ছে 270 টাকা, 250 টাকা দাম। আমার কাছে অনেক ক্যাশ ফ্লো আছে, আপনি সেটা বিক্রি করছেন 600 টাকা করে। কত দিয়ে কিনেছেন এটা বললেন? ক্যাশ ফ্লো আছে আপনার কাছে? আপনার একটা প্রতিষ্ঠিত দোকান না, বিক্রি করবেন না? আপনাদের যদি এতটুকু বিবেক না থাকে, আপনারা তো মানুষের পর্যায়ে পড়েন না।
এটাতে কোনো সেফটি নাই, তারপর আপনি বিক্রি করতেছেন 600 টাকা 500 টাকায়। আমি নিলাম, আপনি আমাকে বলছেন, আমি 10টা নিয়ে গেলাম, দিয়ে আমি হচ্ছে এক জায়গায় ঢাকা 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 ইউনিভার্সিটি টিএসসি তে দিয়ে আসলাম লাইফ জ্যাকেট গুলো। আমি কি তাদেরকে সবাইকে জনে জনে বলবো যে এটা সেফটি নাই? আপনার এই দোকান, আমরা এই যে কি আপনার দোকানের নাম কি? রিয়াল স্পোর্টস, এই প্রতিষ্ঠানটা আমরা 31 নম্বর ভাসানী স্টেডিয়ামের অনেক দূর থেকে খুঁজে খুঁজে আসছি তথ্যের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে, যে আপনি এরকম কাজটি করে যাচ্ছেন। এটা ভালো মাল, এটা আজকে এবারে কালকে ছিল, মানে আমরা যেটি ধরলাম সেটাই খারাপ। যেমনই বন্যা আসছে দ্বিগুণ দাম বাড়িয়ে দিলেন, এবং সে যেটি কাজ করবে না। আমার বক্তব্য এইখানে, আপনি আসেন তো দেখি, কাছে আসেন। এই এটা কি কাজ? লাইফ জীবন বাঁচানোর জন্য। ওনার বক্তব্য হচ্ছে যে এটা জীবন বাঁচবে না, অর্থাৎ যিনি সাঁতার জানেন উনি ডুবে যাবেন। তাহলে ওনার বিক্রি করে এটা ঠিক হচ্ছে? বলেন তো, ঠিক হচ্ছে? কেউ পক্ষে, ইনার পক্ষে বলবেন আপনারা? কেউ এদিকে আসেন, আপনারা এদিকে আসেন, ওনার পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন? এটা জীবন বাঁচবে না, এখন তো মানুষের প্রাণ নিয়ে হুমকির মুখে, প্রাণ নিয়ে হুমকির মুখে। আপনি আসবেন নিজেরা তৈরি করে বিক্রি করতে পারেন তো? আচ্ছা, আপনি কি নিজে তৈরি করেছেন? সত্য কথা আপনি জব করেন, আপনারা তৈরি করেছেন কিনা এই প্রতিষ্ঠান পক্ষ থেকে? কিন্তু আপনি তো বলছেন যে কার কাছ থেকে পেয়েছি, কিন্তু বলছেন ব্রোকার। যদি দেখে দিতে পারেন তাহলে আপনাকে আমরা অপাতে দেব। যদি দেখে দিতে পারেন, জমকের কাছে আমি কিনেছি, আর যদি না পারেন তাহলে ধরে নিব যে আপনি এগুলো করতেছেন। আপনি বলছেন তো যে এটা কাজ করবে না, ডুবে যাবে। তাহলে ডুবে যাবে বিক্রি করবেন কেন আপনি? ক্রাইসিস মুহূর্ত, সবাই এগিয়ে আসছে, তাই না? আপনার কাজটা ঠিক হয়েছে কিনা বলেন তো। অন্যায় হয়েছে, ভুল হয়েছে? আপনার যে বলছেন যে অন্যায় হয়েছে বা ভুল হয়েছে, আইনের দৃষ্টি এটি অপরাধ। অপরাধ আপনি স্বীকার করেন? স্বীকার করেন? স্বীকার করেন আপনার অপরাধে জীবন হানি করতে পারে, এই অপরাধ আপনি করেছেন? ভালো জিনিসটা বিক্রি করবেন, এটা লাইফ সেভ হতে পারে। দাম 2 টাকা বেশি নেওক, আমার জীবন সেভ হলো, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। যদিও ক্রাইসিস মতে বেশি নেওয়ার সুযোগ নেই, দ্বিগুণ দাম বাড়িয়ে দিলেন, আবার আমার লাইফটা রিস্ক থেকেই গেল। কি বলছেন যে ডুবে যাবে, স্পষ্ট কথা ডুবে যাবে, তাহলে কেন বিক্রি করবেন? তাহলে এগুলো বিক্রি করা অপরাধ হয়েছে, মেনে নিচ্ছেন আপনারা? এখন থেকে কি করবেন তাহলে? এগুলো আর বিক্রি করবেন না, যেগুলো 1 নম্বর, যেটি লাইফ সেভ হবে, যেটি লাইফ সেভ হবে ঠিক সেটি বিক্রি করবেন, এবং স্বাভাবিক যে লাভ রেখে বিক্রি করতেন ঠিক সেই লাভই করতেন। কিন্তু নকল যেগুলোর কোনো প্রুফ দেখাতে পারেননি, এগুলো নেই তো আমাদের উদ্বিগ্ন বিষয়। কতগুলো আছে এগুলো কিনেছেন? কতগুলো? 4টা না, আরো আছে 10টার মতো, মানে আপনি নিশ্চিত না কতগুলো? তাহলে যেগুলো এখানে আছে কয়টা? তাহলে আরো 5 জনের কাছে বিক্রি করছেন। এখন এই 5 জনের কাছে আপনি দয়া করে মোবাইল ফোনে জানিয়ে দেন যেগুলো লাইফ রিস্ক, এগুলো ডুবে যেতে পারেন। যিনি সাঁতার জানেন ওনার জন্য ব্যবহার হতে পারে, উনি তো আর সাঁতার জানলে তো ব্যবহার করবেন না ইউজালি। যিনি জানেন না সাঁতার উনি তো ব্যবহার করবেন, তাই না? ওনাকে জানাতে পারবেন এই 5 জনকে? আপনার কি জানাতে পারবেন এই 5 জন যাদের কাছে বিক্রি করেছেন তাদের ফোন নাম্বারও রাখেননি? ক্যাশ মেমো নেই, ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রয়েরটাও নেই। এখন একটা লাইফ রিস্ক, যেখানে আপনি 5 জনের কাছে অলরেডি বিক্রি করে দিয়েছেন আপনার ভাষ্য অনুযায়ী, কিন্তু আরো বিক্রি করেছেন কিনা আমরা নিশ্চিত হতে পারছি না। আপনার কথা যদি বিশ্বাসই করি, 5টি জীবনের মূল্য কত টাকা হবে সেই দণ্ড আপনাকে আরোপ করা উচিত। এখানে এসে যেটা আমরা দেখলাম যে নকল
লাইফ জ্যাকেট বিক্রি করা হচ্ছে এবং তিনি বিক্রি করছেন। দোকান কর্তৃপক্ষ বলছেন যে এগুলো ব্যবহার করলে অটোমেটিক্যালি ডুবে যাবেন, অর্থাৎ পানিতে ভেসে থাকবে, কোনো সম্ভাবনা থাকবে না, তারপরে সমানে বিক্রি করে যাচ্ছে। এই অপরাধ ওনারা স্বীকার করেছেন, ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আহ্বান থাকবে যারা বিক্রেতা তাদের প্রতি যে লাইফ জ্যাকেট অবশ্যই নকল মুক্ত হতে হবে, অর্থাৎ আসল বিক্রি করতে হবে, এবং দাম আননেসেসারিলি হঠাৎ করে বৃদ্ধি করার যে অসৎ প্রবণতা সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। যৌক্তিক লাভ দেখে বিক্রি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর ক্রেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা দয়া করে আসল যে জ্যাকেট সেটি জাস্টিফাই করে ক্রয় করবেন। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।